আসসালামু আলাইকুম বন্ধুরা, রাসেল বীর বাহাদুর তারা কিন্তু উপরে ঘুমোচ্ছে দোতলায়। তো গতকালকে আমিও দোতলায় ছিলাম, যার কারণে আমার ওই ফ্যানের সাউন্ডের কারণে আমার ঘুমটা ভালো হয় নাই। আমি আজকে কোথায় ছিলাম সেটা দেখাচ্ছি। এই যে দেখুন, নিচে আজকে নিচের ছিলাম আমি, এবং হচ্ছে এই যে পর্দা দিয়ে শুইলি আপা, সে আবার পর্দা দিয়ে সুন্দরভাবে ইয়ে করে দিছে, যাতে কোনো রকমের মানে আলো বাতাস না ঢুকতে পারে, মানে বাইরের আলো। এবং এই যে ফ্যানটা সাউন্ড একেবারে নেই বললেই চলে। দেখেন আপনারা অবস্থা কি, মানে বীর বাহাদুর আর হচ্ছে রাসেল, ওদেরকে পাঠাইছি আরও আধা ঘন্টার বেশি গোসল করতে। ওদিক তো আপা চিলিচিলি করতেছে যে কি ব্যাপার, আর আসে না কেন। আমি আবার এদিকে আসলাম যে দেখি ওরা এখনও পুষ্করিণীতে আছে কিনা। এই মাত্র দুই ভাইয়ের আর কি গোসল শেষ করে তারা আর কি যাচ্ছে। রাসেল বাহাদুর, তোমরা রেডি হয়ে বাইরে আপার নিয়ে, আমি দোকানে আছি। আমি, মামা, সাথে আম্মু আছে, আমার ছোটো ভাই আছে, তো এরা মিলে আমরা নানু বাড়ি যাচ্ছি। এখান থেকে নানু বাড়ির দূরত্ব হচ্ছে প্রায় 4-5 কিলো, এবার না 4-5 কিলো দূরত্ব আছে। সকাল থেকে খুব তড়িঘড়ি করে আমরা বের হবো, বের হবো করতে করতে এখন বাজে সময় হচ্ছে 11:15। অবশ্য আরও আগেই রওনা করা হতো, কিন্তু ওরা দুই ভাই হচ্ছে লেট করে। গ্রামের রাস্তা হয়েছে একবারে পিচ্ছিল, তো এখানে তো সবাই মোটামুটি পায়ে চামড়া চুমড়া পয়ডা ঠিক আছে, অস্থির। তো নানু বাড়ির ওদিকে নাকি আরও একটু কাদা প্যাক বৃষ্টিতে হয়েছে। তো এখানে আসছি আমার এক ভাইয়ের বাড়ি, তো এখানে একটু দেখা দিয়ে তারপরে আমরা যাবো হচ্ছে আবার নানু বাড়ি। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম, হ্যান্ডশেক করেন। এই যে আমার রাজ ভাইয়া। হ্যাঁ, ওকে মানে আমি হওয়ার পরই ছোট যখন, যাও ওই যে রাসেল বাহাদুর গেছে, যাও আমি আসতেছি। আপনারা দেখছেন বাড়ির কাজ কিন্তু কমপ্লিট হয় নাই, মানে উপরে ছাদ করে রাখছে এবং ছাদেই তারা থাকতেছে আপাতত। এটা হচ্ছে আমার বোনের চাচা শ্বশুরের বাড়ি। তো এখানে আমার তালই মাওই, আমরা যেটা বলি আমার তালই বাড়ি, মা যখন ছিলেন তখন মানে আপার বাড়িতে আসলে এই বাড়িতে তার আসতেই হতো। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে আমি বললাম আমার তালই মাওই, মানে হচ্ছে আমার আপার যে চাচা শ্বশুর, চাচা শাশুড়ি, তো তাদের সাথে মানে আমার মায়ের সম্পর্কটা এমন ছিল, মানে আমার মা তার ছোট বোনের মতো স্নেহ করত এবং হচ্ছে আমার মাকে ঠিক বড় বোনের মতো শ্রদ্ধা করত। সে তারা একদম আপন দুই বোনের মতোই আর কি ছিলেন। সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য, এবং হচ্ছে আমার যে ছোট মা আছে এখানে তার জন্যও দোয়া করবেন। রান্নাবান্না এই যে করতেছে, কিন্তু বিষয়টা হলো এখানে আমি একেবারেই সময় দিতে পারবো না, খাওয়া দাওয়ার সময় তো নেই, কারণ আমরা ওই যে যাওয়ার পথে একটু ঢুকে গেলাম, আর কালকে তো বৃষ্টি ছিল, আর হচ্ছে যেদিন আসছি সেদিন রাত রয়ে গেছে, যার কারণে এদিকে আর ঢোকা হয় নাই। বন্ধুরা, এই মুহূর্তে আছি হচ্ছে ইজি বাইকে, তো আমরা অটোতে উঠলাম। অটোতে যাব হচ্ছে আমরা রোডপাড়া। দেখি রোডপাড়া যেয়ে নামবো, ওখানে একটু আমি বড় ভাইয়ের বাসায় ঢুকবো, তারপরে আমরা বাড়ির দিকে ঢুকবো। বন্ধুরা, আমি আসলে পিছে পড়ে যাই, বাহাদুর রাসেল আপা এরা কিন্তু অলরেডি বাসায় ঢুকে গেছে, আমাদের একজন নূতন মেহমান আসছে। আচ্ছা আমরা দেখি কই, তুমি আগে একটু ওই আমার বাবাটাকে দেখাও। আসলে এই আমার বাবাটার বয়স হচ্ছে আজকে 1 মাস 20 দিন, তো আমি এর আগে আসি নাই, তা আমি ওকে 1 মাস 20 দিন পরে আজকেই পেলাম। তো আজকেই আমার আসলে ওর স্পর্শ পাওয়ার সৌভাগ্য হলো। হাসে একটু, হাসে বেটা, নাম কি জানো ভাবি? রাইহান ইসলাম, মোহাম্মদ রাইহান ইসলাম। বন্ধুরা, ওর নাম হচ্ছে মোহাম্মদ রাইহান ইসলাম, সবাই দোয়া করবেন ওর জন্য। হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করবে বাবা আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসে আসে, নো নো নো, ইনশাআল্লাহ দোয়া করবে, সবাই কাছে দোয়া আছে আমরা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ। এই সড়কটাতে আমরা যখন ঢুকতাম, এখন তো আমরা দেখছি আলহামদুলিল্লাহ এই কিছুদিন আগে, গত 1 সপ্তাহর বেশি
প্রায় 8-10 দিন যাবত কিন্তু একটানা বৃষ্টি হয়। তো বৃষ্টি হলে এখানটা কিন্তু একেবারে কাদা থাকতো, এই পর্যন্ত প্রায় হাঁটু পর্যন্ত কাদা থাকতো। তো সেক্ষেত্রে এখন দেখতেছি আলহামদুলিল্লাহ ভালোই, এখন পর্যন্ত আমরা কেউ জুতা খুলি নেই। তা আমরা ভাবছিলাম যে এটা আমরা যখন মানে ঢুকবো এই রোডে, জুতা খুলে টুলে মানে প্যাক করে মাথায় নিতে হবে। তো এখন পর্যন্ত জুতা খুলতে হয় নাই আলহামদুলিল্লাহ। বন্ধুরা এই হচ্ছে আমার নানা বাড়ির দরজা। তো এখানে এখান থেকে জুতা খুলতে হবে অবশ্যই। এখানে দেখুন কাদা আছে, এই জায়গাটা আরো অনেক কাদা থাকতো, এখান থেকে জুতা খুলতেই হবে সম্ভবত। তো দেখি আমি অন্য সাইড দিয়ে ঘুরে যাওয়া যায় নাকি না। এখনো জুতা খুলতে হয় নাই আলহামদুলিল্লাহ, এবং আজকে একটু রোদ আছে। আমি যখনই বাড়িতে আসি বেশিরভাগ সময় বৃষ্টি আমাকে পায়, বৃষ্টি ছাড়া আমি বাড়িতে আসতে পারি না। তো এবার আলহামদুলিল্লাহ একদম জুতা পায়ে দিয়ে আসতে পারলাম, শুকরিয়া। এই হচ্ছে আমার একটা বাবা। আসসালামু আলাইকুম, আপনিও দেন সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? হ্যান্ডশেক করেন। এটা আমার একটা বাবা। আচ্ছা আমার একটা আম্মু আছে, আম্মু আসো এদিকে কি সালাম দাও। আসসালামু আলাইকুম, তোমার নাম বলো? আল মমিনুল ইসলাম আলিফ। এই হচ্ছে আমার বাবা। আমার পৃথিবীর সবচেয়ে কাছের বন্ধু এখানে শায়িত আছে, সে হচ্ছে আমার মা। সাত এপ্রিল 2016 দিবাগত রাত্র 2টার সময় আমার মা পৃথিবী ত্যাগ করেন। এখানে কিছুই বলার নেই, সবাই দোয়া করবেন মায়ের জন্য। এখানে লিচু গাছটা একটু পরিষ্কার করে দিচ্ছে, কারণ হচ্ছে একেবারে মানে ঝোপঝাড়ের মতো হয়েছিল। এখন বীর বাহাদুর আর রাসেল মাহমুদ ওরা একটু ওই লিচু গাছের ডালগুলো কেটে দিচ্ছে। তো এই বাড়িটা আসলে এভাবে ছিল না, মা যখন ছিল তখন একদম সাজানো গোছানো খুব সুন্দর ছিল। এখন যেহেতু বাড়িতে থাকা হয় না কারোরই, আমি দেখাই একটু। পুকুরে মাছ ছিল, দেখুন বন্ধুরা। এই হচ্ছে আসলে আমাদের বাড়ি ঘর, যাই বলি না কেন। এই জাম্বুরা গাছে আসলে কেউ নাই, এগুলো আসলে এখন এখানে কেউ থাকে না, কারেন্টের তার। এটা অনেক জাঁকজমকপূর্ণ ছিল মা যখন বেঁচে ছিল। এই হচ্ছে বাগান, তাও প্রায় পরিষ্কার অনেকটাই, গাছপালা খুব কম আছে, মোটামুটি একদম পরিষ্কার করে ফেলছে। এই যে লিচু গাছটা, এখানে আম গাছেরও 2টা ডাল কাটছে। তো বন্ধুরা আমরা বাবার ওখান থেকে অলরেডি চলে আসছি। আমরা বাবার ওখানে দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমরা অলরেডি আবার চলে আসছি সিংরাবুনিয়াতে আবার বাড়িতে। আজকের ব্লগটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখনও লাইক দেননি দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। তো আসছে নেক্সট ব্লগ, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে। বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন আমাদের ব্লগগুলো পাওয়ার জন্য। অবশ্যই নোটিফিকেশনের পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখুন, ফেসবুকের লিঙ্কটি দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।